দুনিয়ার দিক থেকে তিনি ছিলেন। যখন তিনি দেখলেন হকটা এসেছে, তিনি হকটা মেনে নিলেন, দিন গ্রহণ করলেন। ফেরাউন বলল, আসিয়া আমরা তো ভালোই ছিলাম, রাষ্ট্র চালাচ্ছিলাম, সব ভালোই ছিলাম, মাঝখান থেকে তুমি এই পেঁচটা লাগাই দিলা কেন? আসিয়া বলছেন, কি সমস্যা, তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো? তিনি বলেন, মুসার তো কোনো দিন না, দিন হলো আল্লাহর। জোরে কোন সুবহান আল্লাহ, জোরে বলি সুবহান আল্লাহ। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। জোরে কোন নাউযুবিল্লাহ। ফেরাউন কিন্তু এই কথা বলে নাই যে আমি মানুষ বানাইছি, আমি সূর্য বানাইছি, আমি আকাশ বানাইছি। এখানে আনা রব্বুকুমুল আলার ব্যাখ্যা হলো, ফেরাউন বলেছে আমি একমাত্র আইনদাতা, আমার দেশে আমি ফেরাউন, আমার আইন ছাড়া কোনো আইন চলবে না। এই জাতীয় কথা তো এখন বর্তমান দুনিয়াতে কে বলার নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন ছাড়া, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইনকে প্রতিষ্ঠার জন্য জীবন দেয় এমন লোক আছে না নাই? ওগুলো সব ফেরাউনদের দালাল, ফেরাউনদের উত্তরসূরি তারা। ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া পরিবারটা নষ্ট করে দিও না, স্বামী স্ত্রী আমরা মিলেমিশে থাকি, মাঝখান থেকে এই সংসারে পেঁচ লাগাইও না। আসিয়া বলছেন, আমার বাড়ি কি ভাঙবো আমি? আমার ঘর তো আছে কোথায়? আল্লাহর ঘরের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই রাজত্ব আমার দরকার নাই, তোমার এই সম্মান আমার দরকার নাই, তোমার এই সংসার আমার দরকার নাই, আমার দরকার হলো আল্লাহর ঘরের সাথে বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মুখ থেকে একটা কথা, আমাদের দুনিয়ার কোনো সম্মান দরকার নাই, দুনিয়ার কোনো শান্তির দরকার নাই, দুনিয়ার কোনো মায়া মমতার দরকার নাই, আমাদের দরকার হলো আসিয়ার মতো চাওয়া আল্লাহর ঘরের সঙ্গে একটা বাড়ি। সবাই নিতে রাজি আছেন? সে বাড়ি কি ছোটখাটো? মহাশূন্য কত বড়, আগে কইছি না? আল্লাহর কি জায়গার অভাব আছে? আল্লাহর কি জায়গার কোনো অভাব আছে? আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলে দিলেন, ও ফেরাউন তুমি কি করবে, আমার বোঝা হয়ে গেছে, আমি তোমাকে ভালো করে চিনি, কারণ স্বামী কেমন বউ কম জানে না, বেশি জানে। তোমার মেজাজ আমার জানা আছে, তুমি কি করবে আমি জানি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আমি তোকে হত্যা করে ফেলবো। তিনি বললেন, তুমি আমাকে টুকরো টুকরো করো, আমার কোনো আপত্তি নাই। লোকজন ডাকা হলো, জল্লাদ ডাকা হলো, অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলছি, শেষ পর্যন্ত তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। পা বাঁধার পরে এবার শেষবারের মতো বলা হলো, এখনো সময় আছে আসিয়া, তুমি কি করবে বলো।